আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। তো এই ভিডিওতে আমরা এই সেকশনটিকে হুবহু ডিজাইন করব তার ঠিক নিচেই, ঠিক আছে? তো তার ঠিক নিচেই ডিজাইন করার জন্য আমরা অ্যাড নিউ সেকশন দিলাম। তারপর দেখুন তিনটি কলাম আছে, তো তিনটি কলাম নিলাম। তো দেখুন তো কি কি আছে, উপরে একটা হেডিং আছে, তার নিচে একটা প্যারাগ্রাফ আছে। তো আমরাও সেম কাজটা করি, প্রথমে একটা হেডিং নেই, হেডিংটাকে টান দিয়ে ছেড়ে দিলাম। তার হেডিংয়ে কী লেখা আছে, ফিলোসফি, এই ফিলোসফি নামক লেখাটাকে কপি করে নেই। তো দেখুন ওরা কিন্তু হেডিং নেয়নি, আইকন বক্স দিয়ে করেছে, ঠিক না? তো এটা আসলে আইকন বক্স দিয়ে দেওয়ার কি দরকার, কারণ এই জায়গায় যেহেতু শুধুমাত্র হেডিং আর প্যারাগ্রাফ আছে, তো এটাকে আমরা ভিন্নভাবেই করি, ওদের মতো করা লাগবে এমন কিন্তু কথা না, ঠিক আছে? আমরা হেডিং এবং প্যারাগ্রাফ নিয়েই করি। তো হেডিং তো আমরা নিয়েছি, এডিট দেই, এই জায়গায় ওদের হেডিংটাকে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। ওকে, পেস্ট হয়ে গেল। এইবার তার ঠিক নিচে কি আছে, লেখাগুলো, এই লেখাগুলোকে আমরা কপি করে নেই, এই লেখাগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার কি করব বলুন তো, এটার নিচে প্যারাগ্রাফ নিয়ে নিব। প্যারাগ্রাফ নেওয়ার জন্য কি করব, এই যে এইটাতে ক্লিক করব, তারপর এই যে টেক্সট এডিটর, এটাকে টেনে এনে এই জায়গায় ছেড়ে দেবো, এটার নিচে। তারপর এই জায়গায় প্যারাগ্রাফের আইটেমগুলো পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এইবার আর কি কাজ, ওকে, দুইটাই লেফট অ্যালাইনমেন্ট, তো দুইটাই লেফট অ্যালাইনমেন্ট আমাদেরও আছে, ওদেরও দেখুন, এইটাও লেফট অ্যালাইনমেন্ট, এইটাও লেফট অ্যালাইনমেন্ট, তো আমাদেরও লেফট অ্যালাইনমেন্ট আছে। এবার আরও একটা কাজ করা লাগবে, যেটা হচ্ছে যে ওদের এটা দেখুন একটু চাপানো আছে, ঠিক না? মানে লেফট রাইট উপর নিচ সব দিক থেকেই কিন্তু ওদের একটা চাপানো আছে এই সেকশনটা, তো আমরাও একটু চাপিয়ে নেই। চাপানোর জন্য কি করা লাগবে, জাস্ট এই কলামটাকে ধরবো, এডিট কলাম, তারপর আমরা অ্যাডভান্সে যাব, তারপর প্যাডিং দিয়ে দিব, 20 পিক্সেল করে প্যাডিং দেই সব দিকে। দেখুন 20 পিক্সেল করে সব দিকে প্যাডিং দেওয়ার সাথে সাথে এটা ঠিক হয়ে গেছে। ওকে, আপডেট। তো আমাদের একটি কলাম কমপ্লিট, তো বাকি দুইটা কলামও কিন্তু হুবহু, জাস্ট হেডিংটা চেঞ্জ। তো আমরা এক কাজ করি, এই কলামটাকেই কপি করে অর্থাৎ ডুপ্লিকেট করে দিই এই দুইটা অংশে, ঠিক না? এটা কিন্তু খুবই ইজি। তো কী করবো, জাস্ট এই জায়গায় যাব, ডুপ্লিকেট, আবার এই জায়গায় ধরি, ডুপ্লিকেট। দেখুন দুটি আলাদা আলাদা কলাম ডুপ্লিকেট হয়ে গেল। এবার এক্সট্রা এই দুটি কলাম ডিলিট করে দিই, এই জন্য এই জায়গায় যাব, মাউসের ডান বাটন ক্লিক করব, ডিলিট, সেম এটাও ডিলিট। ওকে, কমপ্লিট, আপডেট। এবার দেখুন আমাদের সেকশনটা এবং ওদের সেকশনটা হুবহু ডিজাইন হয়ে গেছে। তো এবার দেখুন ওদের পুরো সেকশনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু হোয়াইট না, গ্রে কালার একটা ব্যাকগ্রাউন্ড। তো আমরাও এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব, এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিব। এই যে আমাদের পিকজিতে ক্লিক করি, তারপর এই এই জায়গায় কার্জার নিয়ে আসি, কন্ট্রোল অল্টার সি, কপি হয়ে গেল। তো এবার নিচে যাই, তো ব্যাকগ্রাউন্ড কোথায় দিব বলুন তো, পুরো সেকশনে, এই জন্য এডিট সেকশনে ক্লিক করি, তারপর স্টাইলে যাই, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, তারপর কালারে যাই, এই জায়গায় পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এরপরে কিন্তু আরও একটা কাজ বাকি আছে, সেই কাজটা হচ্ছে এই জায়গায় দেখুন এই সেকশনের উপরে এবং নিচে প্যাডিং আছে, মোস্ট প্রবাবলি উপরে হচ্ছে 100 উপরে, তারপর নিচে হচ্ছে 80। তো আমরাও সেম কাজটা করি, এডিট সেকশন দেই, তারপর অ্যাডভান্সে যাই, উপরে প্যাডিং দেই হচ্ছে, আচ্ছা উপরে এবং নিচে দিব, তো আমরা এটাকে ডিসেবল করে দেই, তারপর উপরে দেই 100, তারপর নিচে 80। ওকে, আপডেট। দেখুন একদম হুবহু ওদের মতো হয়ে গেছে, যদিও ওরা কি করেছে আইকন বক্স দিয়ে করেছে, কিন্তু আমরা কি করেছি হেডিং এবং প্যারাগ্রাফ দিয়ে করেছি, তারপরেও কিন্তু দুইটাই সেম, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে করতে পেরেছি, ঠিক আছে? তো এবার যে কোনো একটা আমরা ডিলিট করে দিই, আমাদেরটা রাখি, ওদেরটাই ডিলিট করে দিই, যে বাবা তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই। তো ডিলিট সেকশন, দেখুন ওদের সেকশনটা ডিলিট হয়ে গেছে এবং আমাদের ক্রিয়েট করা সেকশনটা আছে। তার মানে একটা জিনিস দেখুন, এই পুরো পেজটা কিন্তু আমরা ক্রিয়েট করলাম, ওদের পেজটা দেখে দেখে আমরা ক্রিয়েট করলাম, তারপর ওদের কন্টেন্টটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? তার মানে এই পুরো পেজটা আমরা ক্রিয়েট করেছি, ডিজাইন করেছি। তো আজকের এই ভিডিওর সাথে সাথে কিন্তু অ্যাবাউট আস নামক পেজের রিডিজাইন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ভিডিও থেকে আমরা এই যে ব্লগ অথবা কন্ট্যাক্ট পেজটা ডিজাইন করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।